দেশের কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদ নদীর পানি বাড়তে থাকায় পরিস্থিতির অবনতি হয়েছে টাঙ্গাইল এবং ভোলায়। দীর্ঘদিন পানিবন্দী থাকায় নানা রোগে আক্রান্ত হচ্ছেন দুর্গতরা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্বাস্থ্যসেবা হয়ে পড়েছে অপ্রতুল। অন্যদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপে দেশের চারটি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। ইথেলা নাজিম জানাচ্ছেন বিস্তারিত। যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে, তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। টাঙ্গাইলের প্রধান প্রধান নদী যমুনা, ধলেশ্বরী, ঝিনাই ও বংশায়ের পানি বেড়ে বন্যা দীর্ঘস্থায়ী হয়েছে। বাড়িঘরে পানি উঠায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়াদের মধ্যেও দেখা দিয়েছে নতুন করে শঙ্কা। বন্যা ও করোনার কারণে আয় বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছে। ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য। ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ভোলা সদর, দৌলতখান ও মনপুরার বাঁধের বাইরে 30টি গ্রাম। ভেসে গেছে অনেক মাছের ঘের, লোকসানের মুখে শত শত খামারিরা। অমাবস্যা ও উজানের পানির ঢলের কারণে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রধান প্রধান নদীর পানি কমতে থাকায় গাইবান্ধা এবং কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর ফলে ঝোড়ো বাতাস সহ সাগর উত্তাল। বন্দরসমূহের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে বৃষ্টি হবে আগামী 24 ঘন্টা যে ফোরকাস্ট, সেখানে বলা হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক অধিকাংশ জায়গায় এবং ঢাকা, সিলেট এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের দমকা সহ বৃষ্টি, বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের সব অঞ্চলের নদী বন্দরের জন্য 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মিথিলা নাজনীন, চ্যানেল আই,